ডেটাবেজের সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ডেটাবেজ রিলেশন কি এবং তার প্রকারভেদ সম্পর্কে। প্রথমে ডেটাবেজ রিলেশন সম্পর্কে আপনাদের ধারণা দেব। রিলেশন শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো ডেটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করার বিভিন্ন পদ্ধতি হচ্ছে ডেটাবেজ রিলেশন। আরও সিম্পলি যদি বলি, দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করার বিভিন্ন পদ্ধতি হচ্ছে ডেটাবেজ রিলেশন। তিন ধরনের ডেটাবেজ রিলেশন সাধারণত দেখা যায়, সেগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি। তো ডেটাবেজ রিলেশন সম্পর্কে কথা বলার পূর্বে এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা এখানে বলে নিতে চাই। ডেটাবেজ রিলেশন তৈরি করার জন্য কিছু শর্ত মেনে নিতে হয়। সাপোজ এখানে এই দুইটি টেবিলের মধ্যে যদি আমি সম্পর্ক স্থাপন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই একটি কমন ফিল্ড থাকতে হবে। সো লক্ষ্য রাখবেন, স্টুডেন্ট টেবিলে যে ফিল্ডটা আছে রোল এবং এইখানে রেজাল্ট টেবিলে একটা ফিল্ড আছে রোল, উভয়ই আমরা কমন কি হিসেবে ব্যবহার করতে পারবো এবং খুব সহজেই সম্পর্ক স্থাপন করতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই দুটি কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি সেম থাকতে হবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, রিলেশনাল টেবিলের মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই কী থাকতে হবে, প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এবার চলুন শুরু করা যাক, ওয়ান টু ওয়ান ডাটাবেজ রিলেশন কি। কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে যদি অন্য একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয়, তখনই তাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে। বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা দুইটি টেবিলের দিকে লক্ষ্য রাখবো। এখানে টেবিল এ এবং টেবিল বি, এখানে রোল নেম গ্রুপ আছে এবং এখানে রোল জিপিএস সিলেকশন আছে। তো যেমনটা বলেছি, একটি টেবিলের একটি রেকর্ডের সাথে যদি অন্য একটি টেবিলের একটি মাত্র রেকর্ডের সম্পর্ক থাকে, তখনই তাকে আমরা কি বলবো, ওয়ান টু ওয়ান রিলেশন বলবো। লক্ষ্য রাখবেন এখানে 101 যে রেকর্ডটি আছে, এখানে 101 রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং এটি হচ্ছে ওয়ান টু ওয়ান ডেটাবেজ রিলেশন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। লক্ষ্য রাখবেন এই ধরনের রিলেশনশিপ খুব একটা ব্যবহার করা হয় না। এখানে সাধারণত দুইটি টেবিলেরই প্রাইমারি কিয়ের সাথে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত থাকে। লক্ষ্য রাখবেন রোল এখানে প্রাইমারি কি এই টেবিলের জন্য, এবং এক্স্যাক্টলি এই টেবিলের জন্য প্রাইমারি কি হচ্ছে রোল, এবং এখানে দেখতে পাচ্ছেন উভয় প্রাইমারি কি একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। সো ফাইনালি এখানে যে ইম্পর্টেন্ট কথাটা বলবো, হয়তোবা আপনাদের মনে হতে পারে একটির সাথে একটি এখানে রিলেশন না করে আমরা জাস্ট জিপি এবং সেকশনগুলো এইদিকে এই এই এইদিকে কলামে লিখলেই হতো, এতে করে আরও সিম্পল হতো। ডেফিনেটলি সেটা সিম্পল হতো, বাট লক্ষ্য রাখবেন এতে করে কী হচ্ছে, একটি বড় টেবিলকে আপনি ছোটো ছোটো দুইটা ভাগে বিভক্ত করতে পেরেছেন। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি হয়তো বা ডেটার গোপনীয়তা রক্ষা করতে পারতেছেন, কারণ আপনি হয়তো বা এই টেবিলে চাচ্ছেন না জিপি এটাকে শো করার জন্য। ওকে, পরবর্তী বিষয়টাতে যাওয়ার আগে এখানে লক্ষ্য রাখবেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের দিকে লক্ষ্য রাখবেন। এর মিনিং হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। টেবিল এর সাথে টেবিল বি এর সম্পর্ক হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। একটি দাগ এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি দাগ, দ্যাট মিন্স ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এবার আমি আলোচনা করব ওয়ান টু মেনি রিলেশন, অথবা যাকে মেনি টু ওয়ান রিলেশন অনেক সময় বলা হয়। কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে যদি অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয়, তখন তাকে ওয়ান টু মেনি রিলেশন বলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি টেবিল রয়েছে, এবং এই দুইটি টেবিলের মধ্যে যদি এরকম কোনো সম্পর্ক থাকে, তখন তাকে বলবে ওয়ান টু মেনি। কারণ লক্ষ্য রাখবেন একটি রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্কযুক্ত আছে। সো এই জন্য এটাকে বলা হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এই 101 যে রেকর্ডটা আছে, তার জন্য দেখতে পাচ্ছেন এইখানে দুইটি রেকর্ডের সাথে সে সম্পর্কযুক্ত। সো এই ধরনের রেকর্ড সাধারণত, এই ধরনের রিলেশন সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং এইখানে একটি টেবিলের প্রাইমারি কি কিন্তু অন্য টেবিলের ফরেন কি এর সাথে সম্পর্কযুক্ত, কারণ এইখানে রোল প্রাইমারি কি হতে পারবে, কারণ তার ইউনিক ভ্যালু আছে। কিন্তু এইখানে রোল প্রাইমারি কি হতে পারবে না, সেক্ষেত্রে রোল হবে এইখানে ফরেন কি। সো একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটি টেবিলের ফরেন কি এর সাথে সম্পর্কযুক্ত থাকবে ওয়ান টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে। তো এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন ওয়ান টু মেনি রিলেশনশিপ, টেবিল এর সাথে টেবিল বি এরকমভাবে সম্পর্কযুক্ত। এবার সবার শেষে যেটা আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মেনি টু মেনি ডেটাবেজ রিলেশন। দুটি টেবিলের মধ্যে একাধিক রেকর্ডের কী থাকবে, ম্যাচিং থাকবে, তখনই তাকে মেনি টু মেনি রিলেশন বলবে। বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা যদি সরাসরি দুইটা টেবিল নিয়ে আলোচনা করি তাহলে ভালো হবে। তো এখানে দুইটি টেবিল দেখতে পাচ্ছেন, টিচার টেবিল, কোর্স টেবিল। টিচার টেবিলে টিচার আইডি আছে এবং টিচার নেম আছে, কোর্স টেবিলে কোর্স আইডি, সাবজেক্ট নেম আছে। লক্ষ্য রাখবেন টিচার টেবিলের প্রাইমারি কি হচ্ছে টিচার আইডি, এবং কোর্স টেবিলের জন্য প্রাইমারি কি হতে পারবে কোর্স আইডি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই এখানে দুইটি টেবিলের রেকর্ডের মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছেন না, তাই না? কারণটা হচ্ছে মেনি টু মেনি ডাটাবেস রিলেশনশিপে আরেকটি এক্সট্রা টেবিলের প্রয়োজন হবে, যেটাকে আমরা সাধারণত জংশন টেবিল বলে থাকি। অর্থাৎ এই টেবিলের কাজ হচ্ছে এই দুইটা, অর্থাৎ টিচার টেবিল এবং কোর্স টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তো সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন এখানে এই দুইটি টেবিলের প্রাইমারি কি, এই জংশন টেবিলের ফরেন কি হিসেবে ব্যবহার করা হবে। লক্ষ্য রাখবেন টিচার আইডি এবং কোর্স আইডি এখানে ব্যবহার করা হয়েছে, এবং এরই ফলে মূলত এটা মেনি টু মেনি ডাটাবেজ রিলেশনে পরিণত হয়েছে। তো এখানে যদি আপনারা লক্ষ্য রাখেন, কোনো একজন টিচার হয়তো বা অনেকগুলো সাবজেক্ট নিয়েছেন,
আবার কোনো একটি সাবজেক্ট হয়তো বা অনেকজন টিচার নিয়েছেন, এরকম রিলেশনশিপ এখানে হয়ে গেছে। সাপোজ আপনি টিচার আইডি T01 রুমেল স্যারের কথা চিন্তা করেন, তিনি এখানে কি করেছেন, C01 এবং C02 সাবজেক্ট পড়াচ্ছেন, অর্থাৎ ইংলিশ এবং বাংলা, অর্থাৎ একজন টিচার অনেকগুলো সাবজেক্ট পড়াচ্ছেন। আবার যদি আপনার লক্ষ্য রাখেন এইদিকে কোনো একটা কোর্স আইডির দিকে, সাপোজ C01-এর দিকে লক্ষ্য রাখুন যেটি হচ্ছে ইংলিশ, তো এই C01 দুইজন টিচার পড়াচ্ছেন, সেটা হচ্ছে T01 এবং T03 টিচার, দ্যাট মিন্স রুমেল এবং অলোক স্যার। সো নিশ্চয়ই বুঝতে পারতেছেন একজন টিচার একাধিক সাবজেক্ট নিচ্ছেন, আবার একটি সাবজেক্ট একাধিক টিচার পড়াচ্ছেন, তো এই জন্য এটাকে মেনি টু মেনি রিলেশনশিপ বলা যায়। সো এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন, মেনি টু মেনি রিলেশনশিপ। এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি ভিডিওটি থেকে আপনাদের রিলেশন সম্পর্কে যে জটিলতা ছিল সেটা দূর হয়ে গেছে। আপনারা দীর্ঘদিন ধরে অনেক টিচার এবং স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আপনাদের রিকোয়েস্টের কারণে ICT-র উপর আমি প্রায় 380টার মতো ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পেরেছি, হিউজ অ্যামাউন্ট অফ ভিডিওস। তো এতগুলো ভিডিও তৈরি করা হয়েছে মূলত আপনাদের রিকোয়েস্টের কারণে, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে, সেই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি HSC-র ICT সাবজেক্ট ছাড়াও কিন্তু কম্পিউটার সায়েন্সের উপর অনেকগুলো সাবজেক্ট নিয়ে কাজ করেছি, এবং সো ফার আমার ভিডিও সংখ্যা হয়েছে প্রায় 1300-এর কাছাকাছি। সো এতগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, সবই আপনাদের ভালোবাসা এবং দোয়া।